रैंडम जर्नी परिवारे आपनादेर सबाइके स्वागतम नमस्कार जानिए आजकेर भिडियोटी शुरू करछि। पाँचटी जिनिस जा गरीब लोकेरा करे किन्तु धनी ब्यक्तिरा करे ना। सबाइके आमादेर चैनल रैंडम जार्नीते स्वागतम। जीवनयात्राय कौशलपूर्णभावे एगिয়ে যেতে आमादेर साथे थाकबेन। आमरा जानि আমরা প্রায় অনেকেই অর্থনৈতিক সাফল্য পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছি। তাই আমরা আজ কয়েকটি বিষয় আলোচনা করব যা প্রমাণ করবে গরিব লোকেরা কেন গরিব হয়ে থাকে। ভিডিওতে বলা বিষয়গুলো সতর্কভাবে মেনে রেখে কাজে লাগাতে পারলে আপনি আপনার জীবন অনেকটা পরিবর্তন আনতে পারবেন। নাম্বার 1, গরিবরা তাদের দুর্ভাগ্যের জন্য অন্যকে দায়ী করে। আপনি এমন অনেককেই জানেন যারা এখনো সাকসেসফুল না হওয়ার কারণ অন্যকে বা অন্য কোনো পরিস্থিতিকে দায়ী করে। এমন অনেকটা আছে যা আমাদের কন্ট্রোলে নেই, কিন্তু 99% জিনিস আমাদের কন্ট্রোলে থাকে। যেমন আপনি আপনার জীবনের মালিক, আপনি আপনার রিলেশনগুলোর ইনচার্জ, আপনার হেলথের ইনচার্জ কিন্তু আপনি। আপনি যদি এগুলো পরিবর্তন করতে চান তাহলে কিছু করুন। আপনার জীবনযাত্রায় পরিবর্তন আপনিই আনতে পারবেন। কখনো কিছু খারাপ হলে গরিব লোকেরা ভয় পেয়ে যায় এবং সেই পরিস্থিতি থেকে পালাতে চায়, কিন্তু ধনী লোকেরা তেমনটা করে না। পরিস্থিতি কেন পরিবর্তন হয়েছে সেটা ভাবে এবং গবেষণা করে এবং ভবিষ্যতে তেমন কোনো পরিস্থিতি আসতে পারে কিনা তা ভাবে। গরিবরা শিকার হয় পরিস্থিতি, কিন্তু ধনীরা সুযোগ খুঁজে নেয় সেই পরিস্থিতি থেকে বেরোনোর। নম্বর 2, গরিবরা টাকার সঞ্চয় করে না। গরিব ও ধনীদের মধ্যে একটি পার্থক্য হলো গরিবরা তাদের নেক্সট প্ল্যান নিয়ে কিছু ভাবে না। টাকা সঞ্চয় করে রাখলে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করে। যদি হঠাৎ কোনো বিপদ এসে যায় তখন আপনার কাছে কিছু সঞ্চয় যদি না থাকে তখন আপনি আপনার প্রিয় জিনিসগুলি বিক্রি করতে হবে, যেমন আপনার প্রিয় গাড়ি, ঘর ইত্যাদি, আর নয়তো আপনাকে লোন নিতে হবে। কিন্তু ধনীরা এমন সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার পরও সেম সিচুয়েশনেই থাকে, কিন্তু গরিবদের জীবন পুরোটাই পাল্টে যায়। এখন আমরা এমনটা যদি ভাবি, যখন কোনো সুযোগ আসে তখন সঞ্চয় করা টাকা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি, যা আমাদের জীবন পরিবর্তন করে দেবে। কিন্তু যদি সঞ্চয় না থাকে তখন আমরা সেই পরিমাণে এগোতে পারি না। তার জন্যই ধনীরা এত ধনী হয় কিন্তু গরিবরা গরিব হয়ে থাকে। নম্বর 3, গরিবরা কাজে ব্যবহার না হওয়া জিনিসের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করে বা লোন নেয়। গরিব ও ধনীদের মধ্যে ধার বা লোন নিয়ে কিভাবে কাজে খাটানো হয় তার মধ্যে অনেকটা পার্থক্য থাকে। টাকা ধারে নেওয়ার পর একটি সহজ নিয়ম এটি যে, যদি ধার করা টাকা আপনাকে বেশি উপার্জন করে না দেয় তবে ধার নেবেন না। আপনি যদি ধার করা টাকা নিয়ে বা ক্রেডিট কার্ড ইউজ করে মোবাইল নিতে যাচ্ছেন তাহলে নেবেন না, টিভি নিতে যাচ্ছেন লোনে নেবেন না। যদি আপনার মোবাইল আপনাকে অর্থ উপার্জন করে না দেয় তবে আপনি জিনিসটি কিনবেন না। যদি প্রয়োজন হয় আগে ইনকাম করুন, এরপর খরচ করুন। 4 নম্বরটি আগে 3 নম্বরের সাথে অনেকটা মিল থাকবে। যেমন 4 নম্বর, গরিবরা টাকা ইনকাম করার আগে খরচ করে। টাকা ইনকাম করার আগে খরচ করার অভ্যাস আপনার জীবনে সংকট নিয়ে আসবে। লোন নিয়ে বা ক্রেডিট কার্ড নিয়ে দামি বা অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকলে আপনার জীবনযাত্রা নিচের দিকে নামতে থাকবে। যদি আপনার কাছে কেনার জন্য টাকা নেই তবে কাজে যান, ইনকাম করুন। নম্বর 5, গরিব লোকেরা নিজেদের অন্য গরিব লোকেদের সাথে ঘিরে রাখে। এই বিষয়টি অনেকের জন্য আলোচনার বিষয় হয়ে যেতে পারে, কিন্তু এটা ভাবার বিষয় যে আপনি যদি 4জন দরিদ্র লোকের সাথে আছেন তাহলে 5ম লোকটি কি? গরিবরা গরিব হয়ে থাকার একটি প্রধান কারণ হচ্ছে তাদের দরিদ্র চিন্তাধারা এবং তাদের দরিদ্র বিশ্বাস টাকা নিয়ে। আপনার দরকার এমন লোকের সাথে থাকা দরকার, আপনাকে উৎসাহিত করবে, আপনাকে মোটিভেট করবে, আপনার বর্তমান পরিস্থিতি থেকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনার বর্তমান পরিস্থিতি থেকে এগিয়ে যেতে কখনো ভয় পাবেন না। আপনি যদি ভয় পান তাহলে আপনি একই জায়গায় থেকে যাবেন। আপনার সামর্থ্যকে কাজে লাগান এবং জীবনযাত্রায় এগিয়ে যান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। জীবনযাত্রায় কৌশলপূর্ণভাবে এগিয়ে যেতে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।